ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গহিরাহেয়া সড়কের লেলাং খালের অব্দি লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছোট ব্রিজুর সংস্কার কাজ শেষ হই। এই ব্রিজই গেইতে বন্যার পানির প্রবল স্রোতে ভাঙি গেল। আজ শনিবার বিকালে 3 তারিখকে সংস্কার কাজ পরিদর্শন করিয়ে রে ব্রিজিয়ানরে যান চলাচলের লাই উন্মুক্ত করে দিই। আমার এ সময় উপস্থিত আছেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ারউদ্দিন চৌধুরী সাইন্স এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লেলাং প্রাইমারি স্কুলের সংলগ্ন যে ব্রিজান নষ্ট হয়ে গিয়ে ইয়ান সরকারের পক্ষত্ন সহযোগিতার কারণে আজ পুনরায় চালু হই এতলাই বলে আই লেলাং ইউনিয়নবাসীর পক্ষত্ন আই সব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর আর সি টাঙ্গর এক্সিএন এবং শ্রদ্ধেয় ইউনিয়ন স্যার এবং আর আর উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু এবং নজরুল বাসর মাইজবানের ধন্যবাদ জানাই। বৃষ্টি ভেঙে যাওয়ার পর নতুন একটা ব্রিজের দাবি ছিল ওনাদের এবং ওনারা যথেষ্ট চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন বিভিন্ন জায়গায় তার প্রেক্ষিতেই, এবং সেই জন্যে আমি আজকে মূলত কাজটা দেখতে এসেছি এবং দেখে খুব আশান্বিত হয়েছি এবং খুব ভালো লাগছে যে এই অতিবর্ষণের ফলে যে ক্ষতিটা হয়েছে এটা খুব দ্রুত একটা কাজ হয়েছে। এখানে সাথে কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, কথা বলে যেটা জানা গেছে যে আজকে 5টা নাগাদ আর এই বৃষ্টি চালু করে দিতে পারবে। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।